সিনেমায় যতটুকু বিষাক্ত দেখানো হয় বাস্তবের কালনাগিনী কি এতটাই বিষাক্ত? ছোটবেলায় আমরা প্রায় সবাই নাগনাগিনীর সিনেমা দেখেছি। নাগনাগিনীর সিনেমা দেখার পর অনেকেই সাপকে ভয় পেতে থাকেন, কেউ কেউ আবার রাতের বেলা সাপ নিয়েও স্বপ্নও দেখেন। প্রাণীকুলের সবচেয়ে বেশি রূপালি পর্দা কাঁপানো প্রাণীটি হচ্ছে সাপ। কাল থেকে কালান্তরে, স্বর্গ থেকে মর্তে রাজত্ব করে চলেছে সাপ। তবে বাংলা সিনেমা আর সাহিত্যে অন্য সব সাপকে ছাড়িয়ে গেছে কালনাগিনী। বেহুলা লক্ষ্মীন্দর থেকে শুরু করে কালনাগিনীর প্রেম, শিশনাগ, নাগনাগিনী, নাগপূর্ণিমা, নাগিনী কন্যা, নাগমহল, নাগিনা, নাগরানী, রূপসী নাগিন, নাচে নাগিন, রূপসী নাগিন সহ অনেক সিনেমাই তৈরি হয়েছে কালনাগিনীর নামে। কিন্তু সিনেমায় যতটুকু বিষাক্ত দেখানো হয় বাস্তবের কালনাগিনী কি এতটাই বিষাক্ত? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। আপনি হয়তো জানলে অবাক হবেন, দেখতে সুন্দর এই সাপটিকে সাহিত্যে বা সিনেমায় যত বিষধর হিসেবে দেখানো হোক না কেন, আদত সাপটি মৃদু বিষধর। এটি সামান্য বিষাক্ত, তবে যেই বিষ আছে সেই বিষও মানুষের কোনো ক্ষতি করে না। কলু ব্রিড জাতীয় সাপ হয় সাপটি নিরাপদ একটি সাপ। এই সাপের কারণে কারোর মৃত্যু হয়েছে বা কেউ গুরুতর আহত হয়েছে এমনটা শোনা যায়নি কখনো। সামান্য ব্যথা পাওয়া যায়, আর কিছুই হয় না। বাংলায় কালনাগিনী বলা হলেও সাপটির ইংরেজি নাম গোল্ডেন ট্রি, হিন্দিতে বলা হয় কালাজিন। সাপটির আরেকটি ইংরেজি নাম গোল্ডেন ফ্লাইং স্নেক, যার বাংলা করলে দাঁড়ায় উরুক্কু সাপ। নামে উরুক্কু সাপ হলেও সাপটি কিন্তু উঠতে জানে না। খাদ্য গ্রহণের সুবিধার্থে এবং চরিত্রগত কারণে উঁচু গাছের ডাল থেকে নিচু গাছের ডালে লাফ দিয়ে চলাফেরা করে সাপটি। সাপটির বৈজ্ঞানিক নাম ক্রাইসোপিলি অর্নাটা। এর তিনটি উপজাতি আছে। বাংলাদেশ, ভারত, নেপাল, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রাপ্ত উপজাতিটির নাম হচ্ছে ক্রাইসোপিলি অর্নাটা অর্নাটিসিমা। ঢাকার রাস্তায় অনেক সময় আপনি দেখবেন হাতে সাপ নিয়ে বেদেরা রাস্তায় নামে। রাস্তায় থাকা মানুষজনকে সাপ দেখিয়ে কিংবা তাদের হাতে সাপ দিয়ে জীবিকা নির্বাহ করেন অনেকেই। এ কাজে তারা যে সাপগুলো ব্যবহার করে তার মধ্যে কালনাগিনী সাপও বেশ কমন। ঢাকার রাস্তায় বা বেদেদের কাছে অহরহ দেখা গেলেও সাধারণত এদের দেখা মেলে গভীর বনে। লম্বায় 100 থেকে 175 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে সাপটি। সাপটির মাথা লম্বা ও চ্যাপ্টা এবং মুখের সামনের দিকে চৌকোনা আকৃতির। এদের দেহের রং পিঠের দিকে সবুজ, আবার কখনো কখনো হালকা সবুজ রঙের এবং কালচে ডোরাযুক্ত হয়। ঘাড় থেকে লেজের ডগা পর্যন্ত মেরুদণ্ড বরাবর কমলা রঙের এবং লাল দাগ দেখা যায়। দিবাচর এই সাপটি শান্ত স্বভাবের সাপ। সাধারণত এরা লাজুক প্রকৃতির হয়, দ্রুত চলতে পারে এবং ভয় পেলে পালিয়ে যায়। তবে আপনি যদি খুব বেশি বিরক্ত করতে থাকেন তাহলে কামড়েও দিতে পারে সাপটি। সহজে না কামড়ানোর কারণে সাপুরেরা এদের দিয়ে সহজেই খেলা দেখাতে পারে। সাপটি ছোট জাতের গিরগিটি, বাদুর, ইঁদুর খেয়ে থাকে। এর পাশাপাশি কীট পতঙ্গও খায়। শিকার করার পূর্বে সাপটি শিকারকে দীর্ঘক্ষণ অনুসরণ করে, পরে সুযোগ বুঝে কামড়ে ধরে শিকারের ঘাড়ের দিকে। 1 মিটার বা 3.3 ফুটের মতো লম্বা হলে দিবাচর শান্তশিষ্ট এই সাপটি বয়প্রাপ্ত হয় এবং প্রজনন ক্ষমতা লাভ করে। এই সাপটিকে বিভিন্ন সময় বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে রূপালি পর্দায়। অতিকায় নাগিন, মণিওয়ালা কালনাগিনী, ইচ্ছাধারী নাগিন, আরও কত কী আছে। নাগনাগিনী বা কালনাগিনী নাম দিয়ে এই নিরীহ প্রকৃতির সাপটিকে ভয়ঙ্করভাবে উপস্থাপন করা হয় আমাদের সিনেমা আর সাহিত্যে। এসব ভুল প্রচারণা এই সাপগুলোকে করে তুলেছে বিপন্ন। সাপগুলোর অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এসব প্রচারণা। কালনাগিনী সম্পর্কে প্রচলিত এসব কুসংস্কার দূর করতে হবে। এসব কুসংস্কার থেকে মুক্তি পেয়ে মানুষ সচেতন হলেই রক্ষা পাবে ভয়াবহ নাগনাগিনী বলে পরিচিত এই নিরীহ নির্বিষ কালনাগিনী। ভিউয়ার্স, এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।